ঠিক আছে দেখতে পাচ্ছেন ভাই ভাই আছেন প্রতিদিনের মতন আজকেও আমরা রওনা দিলাম নতুন উদ্দেশ্যে স্কেটিং চালানোর পথে তো আশা করি আপনারা যারা স্কেটিং চালানো শিখতে চান তারা নিশ্চয়ই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন তো আজকে আমরা ভিন্ন একটা গ্রামে আসলাম এই গ্রামের লোকেশন হচ্ছে ঝিনাইদহ জেলা মহেশপুর থানা ও মাই গড দাদু কি এটা মাটির রাস্তা তো আমি বলি ঝিনাইদহ জেলা মহেশপুর থানা না এটা আর কি কি গ্রাম উনি ওনার সাথে থাকো তো তো তারা দুইজন অলরেডি দেখতে পারতেছে স্কেটিং চালাইতেছে গ্রামের একটা রাস্তায় তো বিষয় হলো গাইজ আপনাদেরকে যেটা বলতে চাই যে প্রথম কিভাবে স্কেটিং কোর্স আপনারা শিখবেন বা কিভাবে করবেন আপনাদের যদি প্রফেশনাল কোনো মাস্টার মাস্টার থাকে তাহলে সব থেকে শিখতে বেশি ভালো হবে আর যদি ভিডিও দেখে শিখতে চান তাহলে কিন্তু অতটা ইজি হবে না উপরে দেখতে পাচ্ছেন অলরেডি আর্জেন্টিনার পতাকা দেখা আছে আর ব্রাজিলের পতাকা ছোট কারণ ব্রাজিল হেরে গেছে তো আপনাদেরকে দেখাচ্ছি আজকে কিন্তু বেশ একটা শীত নেই আজকে রোদ উঠছে সকাল থেকেই আর গত দুই দিন অনেক শীত ছিল আর এই শীতের কারণে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কালার অনেক ভালো হয় নাই ভালো বানাইতে পারি নাই তো ভাই স্কেটিং চাইলে কেমন লাগছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন ভালো লাগছে ভাই কিন্তু চালাতে সময় পায় না অনেক প্র্যাকটিস করে করেন কিন্তু তেমন একটা সময় দিতে পারে না বলে তিনি এখনও বেশি গতিতে রানিং করতে পারছে না এমন একটা বিষয় তো বিষয়টা হইল এমন যে আস্তে আস্তে রানিং হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু দুইজন খুব ভালো স্কেটিং করে ঠিক আছে আমার গ্রুপের ডিজে শাহেদ স্কেটার গ্রুপ তো ভিডিও করতেছি ভাই স্কেটিং চালানোর সময় কি প্রথম অনেক কষ্ট হয় নাকি তা তো হয় না নতুন যারা স্কেটিং চালানো শিখবে বা চালাবে তো তাদের জন্য তো অনেক কিছু অনেকে কমেন্ট করে জানতে চাই যে কিভাবে চালাবো বা কিভাবে শিখবো আপনার শিখতে কি খুব বেশি কষ্ট হয়েছে ভালো কষ্ট হয়েছে তো যারা ভাইয়ের মতন একটু ইয়াং আছেন তো তাদের জন্য বলতেছি যারা একটু স্বাস্থ্যবান বেশি তো তাদের কিন্তু কষ্টটা একটু বেশি হবে আর যারা পুচকে পাচকা বাচ্চা আছে তাদের শিখতে বেশি একটা সমস্যা হবে না যেমন দেখতে পাচ্ছেন সামনে আর একটা ছেলে রয়েছে তো সে কিন্তু ভালোই উলট পালট চালাচ্ছে সামনে পেছনে তো যারা একটু ছোটো বাচ্চা কোয়ালিটি আছে তাদের ব্যালেন্সটা একটু ঠিক ভালো মতন করে রাখতে পারে ঠিক আছে স্কেটিং চালানো শেখার জন্য কতদিন লাগছে তিন দিন তিন দিন আর আপনার কতদিন লেগেছে আমার আপনি এখনো কমপ্লিট হয় নাই তাই তো এমন কিছু এখনো কনফিউজ আছে দেখেন ভাই কিন্তু রানিং করতে পারছে না মানে ভয় ভয় মন নিয়ে স্কেটিং কিন্তু সে চালাচ্ছে এই বিষয় নিয়ে একটা কথা বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে যে অনেকে কিন্তু আমার বলে থাকেন অনেকে কিন্তু আমার বলে থাকেন যে ভাই যে ব্রেকটা করবো কিভাবে স্কেটিং আমি কিনছি দুই দিন ধরে চালাচ্ছি যাই হোক চালাইতে পারতেছি রানিং করতে পারতেছি কিন্তু আমি কিন্তু ব্রেক করতে পারি না তো তাদের ক্ষেত্রে আমি এটাই বলতে চাই যে গাড়ি ব্রেক করা কিন্তু অতটা সহজ না আপনারা যতটা সহজ ভাবতেছেন বা যতটা সহজ মনে করতেছেন হ্যাঁ তো ব্রেক একদিনে বা দুই দিনে করা যাবে না হয়তো আপনার এক জোড়া জুতো শেষ করতে হবে তারপর আপনি ব্রেক করা শিখতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন ভাই ভাই আস্তের ভাই কোনে গেলেন ভাই দেখাছেন আরে একটু হলি তো মেরেছিলেন ওরে